সংগ্রামী সুধী, আমরা বারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে বন বিভাগ কর্তৃক আদিবাসীদের জমিতে আমতলী বাঁধে লেখ খননের ষড়যন্ত্র অব্যাহত আছে। আমরা সেই বন বিভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা জানান দিতে চাই যে কোনো অবস্থাতেই কোনো ক্রমেই কোনো মূল্যের বিনিময়ে আদিবাসীদের আবাদি কৃষি জমিতে লেখ খনন করতে দিবে না। আদিবাসীরা আজকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চায় এবং পাশাপাশি সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয় চাই এবং সেই সাথে আমরা জানান দিতে চাই যে অনতিবিলম্বে দ্রুত যাতে আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করা হয়। আমরা আজকে রাষ্ট্রকে, সরকার প্রধানকে আমরা জানান দিতে চাই যে আদিবাসীদের যে প্রথাগত যে ভূমির অধিকার রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক আইন অনুসারে, সেই আইন অনুসারে, সেই দলিল অনুসারে আদিবাসীদের প্রথাগত ভূমি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হোক এবং আদিবাসীদের ন্যায্য ভূমির অধিকার থেকে তাদেরকে তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করা হোক। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আদিবাসীদের উপর নিপীড়ন হয়েছে, বৈষম্য হয়েছে, আদিবাসীদের ভূমি থেকে কলা গাছ কেটে ফেলা হয়েছে, আদিবাসীদের ভূমিতে সামাজিক বনায়নের নাম করে সেখানে আদিবাসীদেরকে উচ্ছেদ প্রক্রিয়া অংশ হিসেবে বন বিভাগ বিভিন্ন সময় তৎপরতা চালিয়েছে এবং সেই সাথে আমরা এও লক্ষ্য করেছি যে বন বিভাগ বিভিন্ন সময় আদিবাসী নেতৃবৃন্দদের নামে যারা অন্যায় প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে। আর আমরা দেখেছি বন বিভাগ নিজেরা বন উজাড় করে নিরীহ আদিবাসীদের নামে তারা মিথ্যা বন মামলা দিয়েছে। আমরা দেখেছি আমাদের সচক্ষে অনেক বন বিভাগের কর্মকর্তারা কর্মচারীরা এখানে খালি হাতে আসে আর যখন তারা ট্রান্সফার হয়ে যায় 2-3 ট্রাক করে তারা তাদের আসবাবপত্র ফার্নিচার নিয়ে তারা তাদের দেশের বাড়ি ফিরে যায়। এই থেকে আমরা জানতে পারি যে এই অসাধু বন কর্মকর্তারা প্রকৃতপক্ষে বন ধ্বংসের জন্য দায়ী। আর আমরা আজকে বলতে চাই যে অসাধু বন কর্মকর্তারা মধুপুরের শালবনকে যেভাবে ধ্বংস করে ফেলছে, এখানে আদিবাসীরা যদি না থাকতো আর এই বন অবশিষ্ট বনটাও ধ্বংস হয়ে যেত। অবশিষ্ট বন যেটুকুর মধ্যে আছে দেখবেন যে সেটুকুর মধ্যে শুধুমাত্র আদিবাসীরা আছে, যে জায়গায় আদিবাসী নাই সেই জায়গায় বন উজাড় হয়ে গেছে। আমরা তাই বলতে চাই যে আদিবাসী পরিবেশ এবং বন নিবিড়ভাবে সম্পর্কিত, যার কারণে বনের সাথে আদিবাসীরা থাকবে, আদিবাসীরা থাকলে বন থাকবে। সেই জায়গা থেকে আমরা উদাত্তভাবে আহ্বান করতে চাই যে এই বনভূমিতে আদিবাসীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করা হোক, যাতে আদিবাসীদের উপর আর এরকম জুলুম নিপীড়ন না করা হয়, বাসন্তীদের কলাবাগান কেটে না দেওয়া হয়, সেই কৌশলাদের জমিতে যাতে বন বিভাগ লেখ খননের ফায়দারা যাতে না চালাতে পারে। এবং আমরা আহ্বান করতে চাই আপামর জনসাধারণকে, আদিবাসীদের যে যৌক্তিক দাবি, যে ভূমি রক্ষার যে আন্দোলন, সেই লড়াই, সেই সংগ্রাম, সেই আন্দোলনকে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা একত্রতা পোষণা করবেন যাতে আগামী দিনে শুধুমাত্র আদিবাসী হবার কারণে আদিবাসীরা যাতে এই ভূমি থেকে যাতে বিতাড়িত না হয়, ভূমিদের সন্তানরা যাতে তাদের ভূমির অধিকার থেকে বঞ্চিত না হয়। প্রিয় সুধী, আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই যে আদিবাসীরা আদিবাসী হিসেবে বাঁচতে চাই, আদিবাসীরা আদিবাসীদের ভূমির অধিকার নিয়ে এই ভূমিতে মরতে চাই। ধন্যবাদ সবাইকে।